দেখেন একটা বিষয় কিন্তু খুবই স্পষ্ট, আপনি ডিএসএলআর ক্যামেরা কম টাকা দিয়ে কেনেন অথবা অনেক টাকা দিয়ে কেনেন, ক্যামেরা কিন্তু সকলের কাছে অনেক স্পেশাল একটা জিনিস। তো আমরা সকলে চাই যে ক্যামেরাটা যেহেতু এত টাকা দিয়ে আমরা কিনতেছি, আমরা ক্যামেরাটা থেকে অনেক দিন পর্যন্ত সার্ভিস পাবো বা ক্যামেরাটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। কিন্তু স্পেশালি যারা বিগিনার রয়েছেন তারা ছোটো ছোটো কিছু মিস্টেক করেন, এই মিস্টেকগুলো করার কারণে আমাদের ডিএসএলআর ক্যামেরার বডি এবং লেন্স দুইটাই ক্ষতিগ্রস্ত হয়। তো তার ভিতরে কমন একটা মিস্টেক হচ্ছে আমরা ডিএসএলআর ক্যামেরার বডির সাথে লেন্সটা প্রপারলি মাউন্ট করতে পারি না। এখন ডিএসএলআর ক্যামেরার বডির সাথে যদি আপনারা লেন্সটা প্রপারলি মাউন্ট করতে না পারেন সেক্ষেত্রে দুইটা সমস্যা হবে। প্রথম সমস্যা হচ্ছে আপনার ডিএসএলআর ক্যামেরার লেন্সের ভিতরে কিন্তু ধুলাবালি ঢুকে যেতে পারে, পাশাপাশি বডির ভিতরেও ধুলাবালি ঢুকতে পারে। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আপনার ডিএসএলআর ক্যামেরার বডির সাথে দেখবেন একটা মাউন্ট থাকে, পাশাপাশি লেন্সের সাথেও কিন্তু একটা মাউন্ট থাকে, এই দুইটা মাউন্টেরই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো মাউন্টটি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটা হলে কিন্তু আপনারা পরবর্তীতে লেন্স এবং বডি দুইটাই একসাথে অ্যাটাচ করতে পারবেন না, এতে করে আপনারা ছবিও তুলতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে কীভাবে আপনারা ডিএসএলআর ক্যামেরার বডির সাথে লেন্সটা প্রপারলি মাউন্ট করতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যারা নতুন ক্যামেরা কিনতে চাচ্ছেন অথবা কিছুদিন হলে ক্যামেরা কিনেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, সেই জন্য আশা করবো আজকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা অনেক দিন হলেও ক্যামেরা কিনেছেন তারাও ভিডিওটা দেখতে পারেন, কারণ হয়তো বা আপনারা আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখনও পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচ থেকে ঘোষণা করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমরা কিন্তু রেগুলারলি ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করতেই থাকি, তাই যারা ক্যামেরা সংক্রান্ত ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলেন মূল ভিডিও শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরার বডির সাথে যে ক্যাপটা লাগানো থাকে সেই ক্যাপটা খুলতে হবে, পাশাপাশি লেন্সের সাথে যে ক্যাপটা লাগানো থাকে সেটাও খুলতে হবে। খোলার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, দেখেন ক্যামেরার এখানে মাউন্টের সাথে একটা চিহ্ন দেওয়া রয়েছে, সাদা একটা চিহ্ন দেওয়া রয়েছে, পাশাপাশি লাল একটা চিহ্ন দেওয়া রয়েছে। আপনি লক্ষ্য করলে দেখবেন লেন্সের প্রত্যেকটা লেন্সের গায়ে কিন্তু এরকম মার্ক দেওয়া থাকে, কোনো লেন্সের গায়ে লাল মার্ক দেওয়া থাকে আবার কোনো লেন্সের গায়ে সাদা মার্ক দেওয়া থাকে। তো আমাদেরকে কী করতে হবে, এই যে সাদা সোজা সাদা দাগটা নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে তারপর অ্যাটাচ করতে হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে অনেকে লেন্স চেঞ্জ করেন এরকম উপরের দিকে মুখ রেখে, তো এখানে কী হয় অনেক সময় উপরের থেকে ধুলাবালি বা ডাস্ট কিন্তু পড়তে পারে আপনার সেন্সরের উপরে বা হচ্ছে লেন্সের ভিতরে, বা পাশাপাশি অনেকে নিচের দিকে মুখ করে রেখেও লাগাতে পারেন। বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করবো সবসময় সমান্তরালে রেখে লাগানোর চেষ্টা করবেন। তো এই যে সাদা মার্কের সোজা আমরা সাদা মার্কটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে সমান্তরালে করবো লেন্সটা, দেন আস্তে করে একটা প্যাচ দিব, দেখেন লেন্সটা কিন্তু সুন্দরভাবে লেগে গেল। ঠিক একইভাবে আপনারা যে প্রাইম লেন্স বা অন্যান্য লেন্স যেগুলোতে রেড ডট দেওয়া রয়েছে ঠিক একইভাবে আপনারা রেড ডটের সোজা রেড দাগটা নিয়ে এসে তারপরে লেন্সটা লাগানোর চেষ্টা করবেন। এইভাবে যদি আপনারা লেন্স লাগান তাহলে লেন্সটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, মাউন্টের কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে আপনি যখন লেন্সটা খুলতে চাবেন তখন দেখবেন যে ক্যামেরার বডিতে একটা বাটন দেওয়া থাকে, তো এইটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আস্তে করে চাপ দিয়ে ধরে রেখে তারপরে লেন্সটা খুলবেন। আপনার কখনোই ওই বাটনটা চাপ দিয়ে ধরে না রেখে লেন্স খোলার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে কিন্তু লেন্সটা আপনারা খুলতে পারবেন না। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা মাউন্ট দেওয়া রয়েছে বডির গায়ে, পাশাপাশি আপনার এই যে লেন্সের গায়েও কিন্তু একটা মাউন্ট দেওয়া রয়েছে। আপনার যখন এই দুইটা সঠিকভাবে অ্যাটাচ করতে পারবেন না তখন কিন্তু আসলে এই দুইটা মাউন্টেরই ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে পরবর্তীতে দেখা যাবে যে আপনার লেন্সটা কিন্তু পরবর্তীতে বডির সাথে মাউন্ট করতে পারবেন না, ছবিও তুলতে পারবেন না। তাই অবশ্যই অবশ্যই আপনারা যখন লেন্স লাগাবেন তখন কেয়ারফুলি প্রত্যেকটা বিষয় মাথায় রেখে লেন্সটা লাগানোর চেষ্টা করবেন, তাহলে আমার কাছে মনে হয় যে ভালো একটা রেজাল্ট পাবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, যদি সত্যি ভালো লেগে থাকে এখন একটা লাইক দিয়ে দিন, মিস্টেকটা কমেন্ট করুন আমাদের ভিডিওর নিচে, এবং আপনারা চাইলে বলতে পারেন কী ধরনের ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। আরেকটা ছোটো কথা বলতে চাই, সেটা হচ্ছে ক্যামেরা আপনি কম টাকা দিয়ে কেনেন অথবা বেশি টাকা দিয়ে কেনেন, ভালো ছবি পাওয়ার জন্য কিন্তু আপনার স্কিলটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি অনেক টাকা দিয়ে ক্যামেরা কেনার পরে যদি ক্যামেরা সেটিংসটা পারফেক্ট হতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ছবি পাওয়ার আশা বাদই দিতে হবে। তো আমি বলবো যারা নতুন ক্যামেরা কিনতেছেন বা হচ্ছে ক্যামেরা এখনও কেনেননি, কেনার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে ক্যামেরা সেটিং সম্পর্কে বা ক্যামেরা টেক কেয়ার কীভাবে করতে হয় সকল বিষয়ে আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের জন্য সাজিয়ে রেখেছি। আশা করবো ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আরেকটা কথা বলতে চাই, আমরা নতুন একটা চ্যানেল খুলেছি ফ্যান্টাস্টিক টিউবার নামে, হয়তো এই পাশে আপনার চ্যানেলের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই নতুন চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন যেহেতু নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে খুবই শিগগিরই।